হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে বেসরকারি নার্সিং কলেজ থেকে নার্সিং কোর্স কমপ্লিট করলে সরকারি চাকরি হবে কিনা, তো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, আপনি সরকারি বা বেসরকারিভাবে যে কোনো নার্সিং কলেজ থেকে নার্সিং কোর্স কমপ্লিট করে সরকারিভাবে চাকরি করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড দেখা হয় না যে আপনি কোন কলেজ, সরকারি বা বেসরকারি কলেজ থেকে নার্সিং কমপ্লিট করেছেন। এবার আসি নার্সিং ভর্তি প্রক্রিয়া নিয়ে। এখানে মূলত 100 নম্বরের MCQ এবং 50 নম্বরে আপনার SSC এবং HSC থেকে নেওয়া হয়, এবং যারা এই পরীক্ষায় মেধা তালিকার উপরে থাকে তাদেরই সরকারিতে চান্স হয়। অতএব সরকারিতে তারা নার্সিং পড়তে পারে, এবং যারা 40 পেয়ে পাস করে তারা দেশের যে কোনো বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স সম্পূর্ণ করতে পারবেন। তো যারা সরকারিতে চান্স পায় তাদের নার্সিং কোর্স কোনো টাকা পয়সা খরচ হয় না, সেক্ষেত্রে তারা মাসে মাসে কিছু টাকা ভাতা হিসেবে পায়। যারা বেসরকারি থেকে নার্সিং করে তাদের কিছু টাকা খরচ হয়, সেক্ষেত্রে BSC তে 2 থেকে 2.5 লক্ষ টাকা এবং ডিপ্লোমাতে 1.5 থেকে 2 লক্ষ টাকা মতো খরচ হতে পারে। তো আপনি যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে BSC বা ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোনো একটি কোর্স কমপ্লিট করে আপনি নার্সিং কাউন্সিলে পরীক্ষা দিয়ে পাস করতে পারলে আপনি নিবন্ধিত নার্স হিসেবে পরিচিতি পাবেন, এবং তারপরে সকল সরকারি চাকরির সার্কুলারগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে আপনি যদি ভালো মার্কস তুলতে পারেন অবশ্যই আপনার সরকারিতে চাকরি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে নার্সিং যে কোনো সরকারি বা বেসরকারিভাবে যে কোনো ইনস্টিটিউট থেকে পড়লেই আপনি সরকারিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার সরকারি চাকরি হবে। সেক্ষেত্রে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড দেখা হবে না যে আপনি সরকারি কলেজ থেকে নার্সিং পড়েছেন কিনা বেসরকারি কলেজ থেকে নার্সিং পড়েছেন। আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই সরকারি চাকরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নার্সিং সম্পর্কে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।